हाय फ्रेंड्स, वेलकम टू माय चैनल दैट इज वर्सेटाइल लव विद एथना। आज के नहीं एसेछि तोमादेर सामने पायस। पायस तो बांगाली बाड़ीते प्रत्येकेर बाड़ीतेई रान्ना होये थाके, तबे आज के एकटु अन्यभावे बानाबो सेजन्य तोमादेर काछे नहीं एसेछि। एटा होच्छे आमुलेर काउ मिल्क। बेसिकाली एटाते तोमार क्षीर बा पायस एई धरनेर जिनिस बेशी माने बेटार हय, तार कारणे एई आमुलेर काउ मिल्कटा तोमरा किन्तु यूज करते पारो। आमार काछे नियेछि 26 टाका, प्रिंटेड रहे 25 टाक, 500 ml। ठीक है, तो देखे नीले इटा दिए आज के बनाब पायस। पायसर जो एखे रेखे ये सामान्य जस्ट एक मुठो गोविंदभोग चाल लागजे 500 लिटार दूधर जो पायस बनाते, कारण पायसे जदि चाल बेशी हो जाए ताले किन्तु जिनिसटा एकदम नष्ट हो जाए। तो चलो बनाई কিভাবে। তো আমি এখানে পায়েস বানাবো, কিন্তু এই দেখো এই হাঁড়িতে, হাঁড়িটা বেশ বড় হয়ে গেছে, এত বড় হাঁড়ি লাগবে না, বাট আমার কাছে ছোট হাঁড়ি যেহেতু নেই তো আমি বড় হাঁড়িতেই বানাবো হচ্ছে পায়েস। চলো বানানো যাক। তো দেখো প্রথমে হচ্ছে এই দুধটাকে কিন্তু আমি একটু গরম করে নেব। হ্যাঁ, পুরো কাঁচা দুধটাই কিন্তু আমি হাঁড়িতে পায়েসের জন্য দেব না। তো প্রথমে দুধটা তোমরা একটু গরম করে নেবে, কাঁচা দুধ কিন্তু ইউজ করব না। তো ফ্রেন্ড দেখো আমার এটা পুরো হিট হয়ে গেছে, আর এখানে দেখো ইউজ করছি এলাচ থেতে করে নিয়েছি আর কিশমিশ, আর এই হচ্ছে আমার সেই বিখ্যাত ঘি, একদম পিওর ঘিয়ের ঘি, পিওর সরের ঘি। এটা দিয়ে আজকে বানাবো হচ্ছে আমাদের পায়েস। ঠিক আছে, প্রথমে ঘি দিয়ে দেব হাঁড়িতে, টেম্পটা একদম কম করে দিয়েছি আমি। তো দেখো ফ্রেন্ড ঘিটা অলরেডি গরম হয়ে গেছে, দারুণ সুন্দর গন্ধ বেরোচ্ছে। এরপর আমি দিয়ে দেবো এই এলাচটা, এলাচটা হাঁড়িতে দেখানো একটু মুশকিল হয়ে যায়, তবু মনে হয় তোমরা দেখতে পাচ্ছ এর একটা সুন্দর গন্ধ বেরোবে। গন্ধ বেরোনোর পরে আমরা চালটা দেবো, ভালো করে ভাজবো। ঠিক আছে, তো এবারে ফ্রেন্ড আমি চালগুলো এবারে দেব, গোবিন্দভোগ চালটা ফ্লেম কিন্তু একদম কমানো আছে, বিকজ হাঁড়িতে খুব তাড়াতাড়ি পুড়ে যায়। এবারে চালগুলো ভাজবো, কিন্তু একটু নুন দিয়ে ভাজবো। ঠিক আছে, একটু নুন দিয়ে আমি ভেজে নেব, সামান্য নুন। দু চিমটে নুন দিয়ে দিলাম, দিয়ে এবারে এটাকে ভালো করে ভাজবো। করবো এটা চিনির পায়েস, বিকজ গুড়ের পায়েস খুব প্রবলেমেটিক, প্রচণ্ড ফেটে যায়। এবার একটু ভেজে নেবো। ঠিক আছে, ভেজে নিয়ে আসছি তোমাদের কাছে। তো ফ্রেন্ড দেখো ভাজা হয়ে গেছে। ঠিক আছে, এরপরে আমি কি করছি এই দুধটা দিয়ে দেবো এবারে। এই পুরো দুধটা আমি দিয়ে দিলাম, কালারটা দেখো কি সুন্দর কালারটা এসছে, ও মাই গড। 500 মিলিলিটার দুধে সব সময় এক মুঠো চাল ইউজ করবে, এর থেকে বেশি কিন্তু নয়। আর এখনকার সময় যেহেতু পাটালি গুড় পাওয়া যায় না, প্লিজ কেউ গুড় ইউজ করো না। গুড় বাতাসে ইউজ করতে পারো, কিন্তু ভুলেও গুড় ইউজ করো না। ঠিক আছে, তো ফ্রেন্ড দেখো দুধটা ফুটছে আর চালটা সেদ্ধ হবে আস্তে আস্তে, সেজন্য ফ্লেমটা একদম কমিয়ে দিয়েছি। হ্যাঁ, দুধটাও ফুটবে এবং তোমার চালটাও সেদ্ধ হবে। ঠিক আছে, তো ফ্রেন্ড যখন নাড়াবে হাঁড়িটা, ঠিক আছে, তখন এই যে পাশে যে সরগুলো পড়ছে, হ্যাঁ দেখো দেখতে পাচ্ছ কি না, সেই সরগুলো না এর সাথে মিক্সড আপ করে দেবে। ঠিক আছে, তাহলে কি হবে এই যে টেস্টটা আরও এনহ্যান্স করবে। হঠাৎ করে তোমার মেক করে গেল আবার, যেরকম সেই জন্য লাইটটা কমে গেল। তো যেটা বলছিলাম এই যে এইভাবে আর কি নিয়ে
মিক্সড করে দেবে সরটা, কারণ কি তোমাদের যেটা দুধটা দেখালাম ওটাতে সর প্রচন্ড পড়বে, তাই জন্য এটা একদিকে যেরকম ক্ষীরের টেস্ট আনবে অন্যদিকে পায়েসের টেস্ট আনবে। হ্যাঁ জানি যে তো যেটা দেখালাম যে দুধটা দিয়ে করছি সেটাতে প্রচন্ড পরিমাণে সর পড়ে, তার কারণে ওই দুধটাই পার্টিকুলারলি পেলে ভালো, না পেলে অন্য দুধেই বানাবে। আমি একটু মানে বিশ্বাস করি ব্র্যান্ডটাকে ইউজ করার, বিকজ অনেক সময় ব্র্যান্ডের ওপরও ডিপেন্ড করে যে ভালো পায়েস বা এটা খাওয়ার জন্য। ঠিক আছে, এটা এবার একটু ফুটবে, আমি কিন্তু গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়েছি, এটা ফুটতে থাকবে, দেখছো তোমরা বেশ ভালোভাবেই এটা কিন্তু ফুটছে। একটু আমি ঘন করে নেব, ঘন করে নিয়ে এটাকে এটার মধ্যে দেবো চিনি এবং লাস্টে কিশমিশ দেবো। তো ফ্রেন্ড দেখো আমার চালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, এরপরে আমি দিয়ে দিচ্ছি চিনি, একদম কমিয়ে দিলাম ফ্লেম, যখন চিনি দিচ্ছি তখন ফ্লেমটা কমিয়ে দিয়ে আমি চিনি দেব। চিনির পরিমাণ আমি মানে বলি না, আমি তো দেখোই যারা ভিডিও ফলো করো, বিকজ চিনি নুন মশলা এগুলো চোখের ওপর ডিপেন্ড করে বা স্বাদের ওপর ডিপেন্ড করে, যে যেরকম চিনি খাবে তারা সেরকম চিনি দেবে। আমার এই চিনিটা মনে হচ্ছে মোর দ্যান এনাফ, এবারে এটা হোক, এর মধ্যে দিয়ে দেবো এবারে কিশমিশগুলো। এবং এটাই ঠিক আছে জানো তো, এই যে নালে বেশি ভাত ভাত একদম বাজে লাগে, মানে দুধ ভাত খাচ্ছি, এটাই হচ্ছে অ্যাকচুয়াল পায়েসের নিয়ম, যেখানে দুধ বেশি হবে এবং চাল কম হবে। তো ফ্রেন্ড এবারে দিয়ে দেবো এই সব কটা কিশমিশ, দেখো এখানে অনেকটা অনেকটা কিশমিশ আমি রেখেছি, এই সব কটা কিশমিশ কিন্তু আমি দিয়ে দেবো। কিছু এখানে গার্নিশিং দেব, আচ্ছা এই দিয়ে এবারে আমি আবার ফ্লেমটাকে বাড়িয়ে দেবো, এবারে ফুটতে থাক, যত ফুটবে তত বেটার। ঠিক আছে, তো এইভাবেই বানিয়ে ফেলো তোমরা পায়েস। আমার পায়েস অলমোস্ট রেডি, জাস্ট একটু ফুটলেই আমি এটার ফ্লেম বন্ধ করে দেবো। তো ভিডিওটা এই পর্যন্তই এন্ড করছি, ডেফিনেটলি পিকচার দেবো যে কীরকম হলো, এটা ফুটছে দেখো, দেখতে পাচ্ছ কি, তারা একটু এইটা উঠিয়ে দিই, এবার দেখতে পাবে দেখো ফুটছে। তো এইভাবেই ফুটে উঠুক আমাদের পায়েস, তো চলো এরপরে আমি দেখাবো যে আমার পায়েসটা কীরকম দেখতে হলো, ডেফিনেটলি সুস্বাদু তো হয়েইছে। তাহলে সুস্থ থেকো, ভালো থেকো, প্লিজ সাবস্ক্রিপশন বাড়াও, যারা মানে মনে হচ্ছে ভালো ভালো রেসিপি আনছি তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব তো করো একটু। ঠিক আছে, তাহলে টাটা বাই বাই, সবাই খুব 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 ভালো থেকো এবং সুস্থ থেকো, টাটা বাই বাই।